কিনাহারের সরকার বাড়ির পুজো বেশ কিছুটা আলাদা কিনাহারের বাকি পুজোগুলোর থেকে। স্থানীয় লোকজনের কাছে যা পরিচিত ছোট হাতের দুর্গা নামই। দীর্ঘ 350 বছর ধরে একই রকমভাবে মায়ের আরাধনা চলে আসছে এই সরকার বাড়িতে। পরিবার সূত্রে জানা যায়, কিশোর কুমার সরকার নামের তাদের যে পূর্বপুরুষ কিনাহারে বসবাস শুরু করেন, তিনিই এই পুজোর প্রচলনকারী। বর্তমানে এই পুজো সরকারদের পুজো নামে পরিচিত। 350 পেরিয়ে গেলেও যার আচারে নেই এতটুকু খামতি। প্রথা মেনে আজও মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয় পুজো। তিথি অনুযায়ী দেবীকে ভোগ দেওয়ার ব্যবস্থা চালু। প্রতিপদ দ্বিতীয়া এবং তৃতীয়ায় 40 কেজি চালের ভোগ দেওয়া হয়। এরপর চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতেও 60 কেজি চালের ভোগ রান্না হয়। আর সব শেষে সপ্তমী, অষ্টমী এবং নবমী 70 কেজি থেকে 1 কুইন্টাল চালের ভোগ হয়। এক চালার দেবী প্রতিমাতেও বিশেষত্ব রয়েছে বই কি। এইবারের দুর্গা দশভুজা হলেও তার দুটি হাত বেশি বড়, বাকি 8 হাত ছোট। তাছাড়া একমাত্র কার্তিকের ময়ূর ছাড়া আর কোনো বাহনকে দেখা যায় না। এমনকি দেবীর বাহন সিংহও নেই, বদলে থাকে নরসিংহ। এখানে দেবী যেহেতু চামুণ্ডা রূপে পূজিত হন, তাই দেবীর এখানে দুটি হাত বড় ও বাকি 8টি হাতকে কাল্পনিক মনে করা হয়। পাশাপাশি এখনও তালপাতার পুঁথি দেখে পূজোর প্রচলন রয়েছে। দশভুজার হাতেই শুধু নয়, কিনাহারের সরকার বাড়ির দেবীর এক চালাতেও রয়েছে বিশেষত্ব। একই কাঠাময় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর থাকলেও এখানে শুধু কার্তিকের বাহন ময়ূর দেখা যায়। তাছাড়া লক্ষ্মী বা সরস্বতীর বাহনকে এখানে দেখা যায় না। এখানে সিংহের পরিবর্তে দেখা যায় নরসিংহকে। কাজের সূত্রে দেশে বিদেশে ছড়িয়ে বীরভূমের কিনাহারের সরকার বাড়ির সদস্যরা সকলেই পুজোর দিনগুলোতে চেষ্টা করেন শিকড়ে ফেরা। তবে যারা আপাতত বাড়িতে রয়েছেন ও যারা নেই, সকলেই কোমর বেঁধেছেন। নমস্কার, আমার নাম দেবাশিস ঘোষ। আমি জানতে চাই টিভি তরফ থেকে এখানে সরকার বাড়ি দুর্গা পুজো দেখাতে এসেছি। এই শতাব্দী প্রাচীন পুজোটি প্রতিষ্ঠা করেন সরকারের বাড়ির পূর্বপুরুষ কিশোর কুমার রায়। এই পুজোটি প্রায় 350 পুরনো পুজো। এখানে প্রথা মেনে দেবী আরাধনা করা হয় এবং এখানে 350 ধরে প্রায় একই রকমভাবে দেবী আরাধনা করা হয়ে যাচ্ছে। নীতি মেনে এখানে পুজো করা হয় মহালয়ার পরের দিন থেকে। মহালয়ার পরের দিন থেকে এখানে পুজো শুরু হয়। প্রতিবাদ থেকে এখানে প্রথা মেনে দেবীর পুজো শুরু হয়ে আসছে। প্রতিবাদ দ্বিতীয় এবং তৃতীয়াতে দেবীকে 40 কেজি চালের ভোগ দেওয়া হয় এবং চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে দেবীকে দেওয়া হয় 60 কেজি চালের ভোগ। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দেবীকে 70 থেকে 1 কুইন্টাল চালের ভোগ দেওয়া হয়। এবং এখানকার পুজোর এটা বিশেষত্ব, এখানকার প্রতিমার মধ্যেও বিশেষত্ব রয়েছে এবং সেটি হচ্ছে এখানকার প্রতিমার 10 হাতের মধ্যে 8টি হাত বেশ ছোট এবং বাকি 2টি হাত সাধারণ বড় মাপে এবং 8টি হাত তুলনামূলকভাবে ছোট। এবং প্রতিমার মধ্যে শুধুমাত্র কার্তিকেরই বাহন রয়েছে ময়ূর, আর দেবী দুর্গা বাহন হিসেবে সিংহের বদলে এখানে নরসিংহকে রাখা হয়েছে। অন্য কোনো প্রতিমার এখানে কোনো বাহন নেই। এটি এক চালার প্রতিমা এবং এটাই এখানকার প্রতিমার বৈশিষ্ট্য। এবং মহালয়ের পরের দিন থেকেই এখানে পুজো শুরু হয়ে যায় চলা দশমী পর্যন্ত, আসার নিয়ম নেই। Thank you.